সো তুমি ইউটিউবে কাজ করছো, তোমার ভিডিও যদি কেউ নাই দেখে তাহলে তোমার কি লাভ হলো? হ্যাঁ, যদি তুমি এটাই ভাবো তাহলে তোমাকে 3 বছর ধরে যে ইউটিউবে কাজ করবে তার তো সারা 3 বছরটাই ফ্রাস্ট্রেশনে কাটবে, তো নিকুচি করেছে যা ইচ্ছে হয়ে যাক। তো আজকেও সেরকমই ব্যাপার হয়েছে ভাই স্ম্যাকডাউনের মধ্যে। ভাই রবিনসের যা ইচ্ছে হয়ে যাক, রবিনস খালি পালাতে পারলে ছাড়ে না যাকে বলতে গেলে। তবে হ্যাঁ ভাই, ডাব্লিউডাব্লিউই মানে ফ্যান্সরা তো সবসময় রোমিনেন্সের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে নিয়ে তো মানে কি বলবো ভাই মিমস তো বানায়। আর আজকেও আরো একটা এক্সপ্রেশন পেয়ে গেল, মানে আমি কোথায় কি আমার নাম জাগে বলতে গেলে ভাই রোমিনেন্স সেরা মানে এক্সপ্রেশন দিয়েছে ভাই আজকে আফটার ড্রিম ম্যাগিটার ক্লেভার কি খাওয়ার পর। বাট হ্যাঁ গাইস, ম্যাকডাউন আমার মনে হয়েছিল ভাই ম্যাকডাউনের মধ্যে কিছু না কিছু তো করবেই। আর হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার গাইস, ম্যাকডাউনের মধ্যে এখন সব থেকে বলা যেতে পারে একটা খুব বড় রাইভেলরি, সব থেকে বড় একটা ফিউড এখানে ক্রিয়েট হয়েছে আর সেটাকেই টানা হচ্ছে। আর গাইস অনেস্টলি প্রচুর ফ্যান্সরা এটাই মনে করছে যে শার্লট ফ্লেয়ার আর রন রোজ এই ম্যাচটা গাইস ফার বেটার দেন সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ। তো স্বাভাবিক ব্যাপার, তার কারণ গাইস ভাবো মানে দুটো ফিমেল সুপারস্টার যারা মানে আই কুইট ম্যাচে পার্ট নিয়েছে, আর স্বাভাবিক মানে একজন সুপারস্টার যে কুইট করবে ভাবাই যায় না, মানে তার মানে এত বড় কেরিয়ার, এমএমএ কেরিয়ার রয়েছে। আরেকজন হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউই ওমেন্স ডিভিশনে আমি বলবো লিড পার্সন, তো দে আর নো ডাউট। তো দুজন মানে কিভাবে আই কুইট ম্যাচে খেলবে, লাস্টে কে বলবে, এটা মানে সত্যি বলতে গেলে খুবই এক্সাইটিং লাগছে। হ্যাঁ ভাই, বেটিং অর্স তো বেরিয়ে গেছে, রন্ডে রোজি জিততে চলেছে, কিন্তু স্টিল বলা যেতে পারে যে স্ম্যাকডাউনে একটা ব্রাউল তো আনার দরকারই ছিল। সাই ব্যাপার গাইজ, লাস্ট উইকে তো ওই বিট দ্য ক্লক চ্যালেঞ্জে রোমস শার্লট ফ্লেয়ার হেরে গেছে, তো তার জন্য শার্লট ফ্লেয়ার যথেষ্ট বেশি খেপেছিল আলিয়ার ওপরে। কিন্তু গাইজ এর মধ্যে হেভি ব্রাউল চলে রন্ডে রোজি আর শার্লট ফ্লেয়ারের মধ্যে। আর সাই ব্যাপার গাইজ, এখানে কোনো তেমন বেশি কেউ স্ট্যান্ড টল করেনি, কিন্তু ওই সাই ব্যাপার সবাই এসে ছাড়াছাড়ি করছে, কিছু বলার নেই। কিন্তু আজকে মানে ম্যাকডাউনের মধ্যে এমন কিছু কিছু জিনিস হলো, যেমন ধরো কি বলবো সাশা ব্যাংক ম্যাচ হেরে গেল, তো সত্যি বলতে গেলে খুবই আজব ব্যাপার লেগেছে। কিন্তু স্টিল কিছু বলার নেই ভাই, তুমি মিডগার্ড জায়গায় খেলছো তো তোমার তো এরকম কিছু হবেই। তো দে আর নো ডাউট গাইজ, আরো ইন্টারেস্টিং গাইজ ড্রু গুলাক ভার্সেস গান্থারের ম্যাচটা। তো আমার জাস্ট মনে হলো যে হ্যাঁ ভাই, গান্থারকে ওরকমই ভাই বীর মারানের মতনই মানে এরকম মানে ম্যাচে বুক করা হচ্ছে, কিন্তু ড্রু গুলাককে আমি ভাবলাম বোধহয় কোনো না কোনো হয়তো অথরিটির পার্ট হিসাবে রাখা হবে। কিন্তু এখানে আজকে তো আমরা অন্য কিছুই দেখলাম, মানে এখানে জাস্ট আমরা সিম্পল দেখলাম যে জাস্ট একটা সুপারস্টারকে মানে জাস্ট ডমিনেটিং শো করার জন্য ঢুকিয়ে দিল, আর কিছুই না। তো এটাতে তেমন বেশি আমার তেমন তেমন কিছু ইন্টারেস্ট ছিলও না, কিন্তু আমার সব থেকে বেশি আজব লাগছিল মানে এই জায়গাটাতে। কিন্তু হ্যাঁ মানে আজব লাগার কিছু ব্যাপার নয়, কিন্তু মানে কি বলবো হ্যাপি করবেন আর ম্যাট ক্যাপ মস গাইজ, এখন ম্যাট ক্যাপ মসকে স্টান করানোর জন্য জাস্ট হ্যাপি করবেনের সাথে এই ফিউডটা বানানো হচ্ছে। হ্যাঁ, একটুখানি মজা লাগতেও পারে, কারো নাও লাগতে পারে, তো কিছু বলার নেই। কিন্তু স্টিল মানে আমার মনে হয় যে ভাই হ্যাপি করবেন মানে এমন একটা ক্যারেক্টার সামনে আছে না, মানে এর আগেও এরকম ভাবে কিছু করেনি ভালো মতো, তো সেরকমই মানে বলতে গেলে তো কিছুই বোঝা যাচ্ছে না যে কি করবে না করবে। আর হ্যাপি করবেন থেকে ভাই নর্মাল লোন উল ব্যারেন করবেন একটুখানি হলেও ডেঞ্জারাস ছিল, একটুখানি হলেও মানে কিছু করতে পারত, তো এই ক্যারেক্টারটা যেন আজব আজব লাগছে, তো কিছু বলা নেই। তো সত্যি খুব আমার তো যথেষ্ট বেশি হিলোরিয়াস লাগছে, তো কিছু বলা নেই। অ্যান্ড গাইস, আজকে আমরা ফাইনালি লেসি ইভেন্সকে দেখতে পেয়েছি, মানে কি বলবো এরিনার মধ্যে তো সেটাই বলা যেতে পারে। কিন্তু গাইস নর্মালি লেসি ইভেন্সের ক্যারেক্টার নাকি হিল হতে চলেছে, আমরা তো প্রথম প্রথম ভেবেছিলাম যে এটা একটা বেবি ফেস ক্যারেক্টার, কিন্তু ডাব্লিউডাব্লিউই রিপোর্টে নাকি আছে যে এ নাকি হিল ক্যারেক্টারে প্লে করবে। কারণ নর্মালি গাইস অনেক ক্যারেক্টার এরকম থাকে যারা মানে শুরু শুরুতে মানে যেরকমভাবে রিপ্রেজেন্ট করা হয় তারপর ধীরে ধীরে যখন হিলে ঢোকে, তো যেমন ধরো কার্ট অ্যাঙ্গেলের ক্যারেক্টার যেরকম ছিল, তো পসিবল গাইস লেসি ইভেন্সে কিরকম বুকিং হতে চলেছে, তো সেটা যথেষ্ট বেশি আমাদের দেখার বিষয়। আর কীভাবে মানে লিড করবে ফিউচারকে, তো সেটা যথেষ্ট বেশি আনএক্সপেক্টেড, তো এখন দেখার বিষয় যে ওর রিটার্নটা কিরকম থান্ডারাস হতে চলেছে। তো ইন্টারেস্টিং যেটা হয়েছে ভাই আজকে সিসকে নাকামুরাকে দেখতে পাওয়া গেছে। আর গাইস আরও ব্যাপার গাইস, স্যামি জেন নর্মালি গাইস পল হেমেনের সাথে ডিসকাশন করছে যে কেননা ও ব্লাড লাইনে জয়েন করবে, মানে রোমিন রেন্সের হাতে থাকবে, তো এরকম জায়গায় বলতে গেলে। তো এখানে গাইজ জাস্ট একটা শিনসুকে নাকামুরা স্যামি জেনের মধ্যে ম্যাচ সেট হয়েছে। আর গাইজ পসিবলি এখানে গাইজ ডাব্লিউডাব্লিউই টিস করছে যে শিনসুকে নাকামুরা এখনো পর্যন্ত রোমিন রেন্সের লিস্টে রয়েছে, মানে লিস্টে বলতে গেলে বলা যেতে পারে যে হ্যাঁ ভাই এবছরে অপোনেন্ট হবেই হবে, কিন্তু কিভাবে হবে, কিভাবে তাকে নিয়ে আসবে সেটা খুবই বড় ব্যাপার। কারণ নর্মালি আমরা যাই যে ভাই ড্রু ম্যাকইন্টায়ারের জন্য তো ভাই মানি ইন দ্য ব্যাঙ্ক অথবা সামার স্ল্যাম তো ওয়েট করছে, কিন্তু নাকামুরার জন্য হয়তো ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্ট করবে যেটা হয়তো জাস্ট নর্মাল জায়গা হবে, স্টেডিয়াম শোতে হবে না। কিন্তু গাইজ শিনসুকে নাকামুরা স্যামি জেনের ম্যাচটা ওভারঅল এরকমভাবে এন্ড হলো, মানে আমার জাস্ট মনে হলো যে হ্যাঁ ভাই স্যামি জেনকে কিছু না কিছুভাবে হয়তো ব্লাড লাইনের মধ্যে কিছু কি একটা ইনপুট করবে, কিছু কি ডাব্লিউডাব্লিউই ভাবছে যে ভাই হ্যাঁ এই ক্যারেক্টারটাকে কিছু একটা জায়গায় নিয়ে আসা হোক, তো তার জন্য আর তার জন্যই গাইজ শিনসুকে নাকামুরা হেরে গেছে। তাও আর বিয়া কাউন্ট আউট তো কিছু বলেনি, সাডেনলি ব্যারিকেডে অ্যালবা কিক মেরে দিয়েছিল, তো এটা যথেষ্ট বেশি হিলোরিয়াস লেগেছে। বাট স্টিল দুপক্ষকেই খুশি করা যাকে বলতে গেলে, মানে পিনফল করলে ওখানে নাকামুরাকে
তোমাকে উইক লাগতো, তো তার জন্য আর কিছু বলা নেই। কিন্তু গাইস ম্যাকডোনাল্ডের মধ্যে যেটা থান্ডারাস হয়েছে সেটা হচ্ছে গাইস টেবিল ম্যাচ, মানে ওভারঅল গাইস ম্যাচটা যথেষ্ট বেশি সেরা তো হবে। আর সাহেবা তোমরা দেখেছো যে এর আগে নিউ ডে আর উসোদের মধ্যে কিরকম মানে ব্যাপারগুলো হতো, মানে থান্ডারাস ব্যাপার হতো। আর আজকে গাইস মানে আমরা যেটা দেখলাম যে নর্মালি রিচ হলে না শেমাস ভার্সেস ওখানে জেভিয়ার ভার্সেস আর কোফি কিংস্টনের মধ্যে যে ওভারঅল যে ম্যাচটা হয়েছিল যথেষ্ট বেশি থান্ডারাস হয়েছে। প্রচুর প্রচুর স্পট ছিল অ্যাট দি এন্ড আমরা যাকে দেখতে পেয়েছিলাম, মানে যাকে কেউ খুঁজেই পাচ্ছিল না, ডাব্লিউডাব্লিউই মোস্ট ওয়ান্টেড বানিয়ে দিয়েছিল, সে হচ্ছে গাইস কেডার নয় বুচ। তো বুচ সাডেনলি চলে আসা, তার হেল্পে জেভিয়ার সাহেবের এখানে হেরে যায়, মানে জেভিয়ার রুডসকে দুজন মিলে ফেলে দেয় টেবিলের ওপর। আর সাহেবের এখানে রিচ হলে দেয় সেমা স্ট্যান্ড টল করে। কিন্তু আমার তো মনে হচ্ছে ভাই বিগির জন্য মানে এখানে কোনো না কোনো একটা প্ল্যান আছে, আর তার জন্য গাইস সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সত্যি বলতে গেলে বিগি যদি ডাব্লিউডাব্লিউইতে তখন রিটার্ন করবে, মানে তোমার আর কি ইনজিওর হয়ে গেছে, তো তখন আমার মনে হয় যে ভাই একটা বিগ পুশ কি দেওয়া যাবে নাকি ওরকমই মানে রেখে দেবে মানে অ্যাক্টিভ ডিভিশনে। কারণ আর তেমনভাবে কোনো কি বলবো ভাই, লাস্ট ইয়ার যেরকম ভাবে মানি ইন দ্য ব্যাংক জিতেছে, তো সেখানে এবারে কি করবে তো কিছুই বোঝা মানে কিচ্ছু বলার নেই। কিন্তু গাইস আজকে মেন ইভেন্টে যেটা হয়েছিল সেটা মানে আমার এরকম যেন মনে হলো যে চুল ছেঁড়া ছাড়া আর কিছুই না, মানে রোমান রেন্সের চুল ছেঁড়া ছাড়া। এখানে গাইস আরকের ব্রো আর ড্রু ম্যাকইন্টায়ার এলো, আর গাইস এখানে প্রত্যেকে একে অপরকে অ্যাকনলেজ করে যাচ্ছে। এখানে প্রথমে তো ভাই রিডল দিয়ে শুরু করলো যে র্যান্ডি অরটনকে আমি একটা ফ্রেন্ড হিসাবে পেয়েছি, তো আমি তাকে অ্যাকনলেজ করছি। ওখানে র্যান্ডি অরটন ড্রু ম্যাকইন্টায়ারকে অ্যাকনলেজ করছে যে ওকে নাকি চারবার আমি পাঁচ কিক মেরেছিলাম, তার না ওটার জন্য না, মানে ড্রু ম্যাকইন্টায়ার অ্যাকনলেজ করে যে চারবার পাঁচ কিক খাওয়ার পরেও আমি স্ট্যান্ড টল করেছি আর আমি টাইটেল রিটেন করেছিলাম নর্মাল সামার স্ল্যামের আগে, তোমরা জানোই। আর গাইস ওভারঅল তোমরা জানো যে র্যান্ডি অরটন তো ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে হেলিনা সেলে জিতেছিল, তো এরকমভাবে পুরো খিচুড়ি পাকছিল পুরো জিনিসটাকে। আর হ্যাঁ শুরুতে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু মানে অ্যাকনলেজ মি ওই ব্যাপারটা বলেছিল, কিন্তু ওখানেই তো মাঝখানে আটকে দিয়েছিল রিডল। তারপরে গাইস মানে অনেক কিছু চলেছে, লাস্টে গাইস ব্লাড লাইন তো আসবেই সাহেব আর রোমিনেস, প্রথমে তো ভাই মাইক তোলার ভঙ্গিতে ছিল কিন্তু মাইকটা তারপর ফেলে দিয়ে যখন দৌড়ালো মনে হচ্ছিলো যে হ্যাঁ ভাই মারামারি তো লাগবে বলে কথা। আর গাইস এখানে সিচুয়েশন যথেষ্ট ভালো ছিল, লাস্টে পুরো 3-on-1 সিচুয়েশন হয়ে গিয়েছিল, ড্রু ম্যাকইন্টায়ারের উপর সবাই মিলে অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু সাডেনলি রিডেল এসে আর কেউ মারলো, ওদিকে র্যান্ডি অরটন মিলে আর কেউ মারলো, মানে দুজন উসোস ঘুরে গেল, ওদিকে রোমান রেন্স গাইস দৌড়ে গেছিল ওদের সুপারম্যান পাঞ্চ মারতে, র্যান্ডি অরটন মাথাটা নিচু করে দিয়েছিল। তারপরে ড্রু ম্যাকইন্টায়ার যেরকম ভাবে ক্লেমারটা মারলো, আর ভাই ক্লেমার খাওয়ার পরে ভাই রোমান রেন্সের এক্সপ্রেশন মানে মাথা ধরে বসে পড়েছে একে বলতে গেলে। আর ভাই মানে সত্যি বলতে গেলে প্রচুর জন বলছে যে ভাই ড্রু ম্যাকইন্টায়ার যেভাবে ক্লেমারটা মেরেছে, তারপরে রোমান রেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যাই হোক দাঁড়িয়েই তো র্যাম্প দিয়ে হেঁটে গেছে, তো এটা সব থেকে বেশি আজব আজব ফিলিং লেগেছে। কিন্তু ভাই এটা আর বেশি বলে কি হবে, মানে নর্মালি রোমান রেন্স দ্য ট্রাইবাল চিফ বলে কথা, তো সে কি আর শুয়ে শুয়ে যাবে তো স্বাভাবিক হবে, কিন্তু ভাই রোমান রেন্সের এক্সপ্রেশন ভাই এটার উপর তো প্রচুর জন হাজারো মিমস বানাবে, দে আর নো ডাউট। কিন্তু ওভারঅল গাইস ম্যাকডাউন এতে রেসলমেনিয়া ব্যাকল্যাশের জন্য সেরা ছিল, কিন্তু হ্যাঁ ভাই আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হয়নি, তো সত্যি খুব আজব লাগছে এই সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচটা ওভারঅল কেন তৈরি করা হয়েছে। কিন্তু ভাই ডাব্লিউডাব্লিউই একটা জিনিসকে টিজ মানে রিপোর্টে আসছে যে ডাব্লিউডাব্লিউই নাকি কখনোই প্ল্যান ছিল না যে রেসলমেনিয়া ব্যাকল্যাশের মধ্যে টাইটেল ইউনিফিকেশন করা, মানে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ইউনিফিকেশন করা। তার কারণ গাইস এটা শুরু থেকেই জাস্ট একটা ওভারভিউ টাইপের ছিল, কিন্তু গাইস কোনো এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। ইভেন গাইস এই প্ল্যানটাও গাইস নেই যে মানে কি বলবো যে টাইটেল একসাথে হবে, ইভেন গাইস ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ গাইস বোথ সেপারেট হিসেবেই থাকবে। এটা গাইস খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউই কিছু ভাবে একটা নিয়ে আসবে, এরকম মানে এমন কিছু ডিসিশন নেবে যার জন্য হয়তো রোমান রেন্সের কাছ থেকে টাইটেল চলে যাবে, গাইস এরকম হওয়ার প্রচুর চান্সেস আছে। ইভেন গাইস এইটাই একটা সব থেকে বড় কারণ, আর এখান দিয়ে গাইস জাস্ট লিড করার গাইস মেন টার্গেট ছিল। হ্যাঁ গাইস ডাব্লিউডাব্লিউই নাকি শুরু শুরুতে এটা প্ল্যান ছিল যে ড্রু ম্যাকইন্টায়ার আর রোমান রেন্সকে গাইস একটা কোনো না কোনো একটা ম্যাচের মধ্যে নিয়ে আসবে, সেখান দিয়ে ফিউড ক্রিয়েট করবে একটা সিঙ্গেল গাইস। তাই জন্য আমার মনে হচ্ছে যে এই ম্যাচটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে, তার কারণ গাইস এই ম্যাচের মধ্যে কিছু না কিছু তো একটা হবে, যেখানে হয়তো দেখা গেল হয়তো ড্রু ম্যাকইন্টায়ার রোমান রেন্সকে পিন করবে না, বা কিন্তু এরকম হতে পারে রোমান রেন্স হয়তো ড্রু ম্যাকইন্টায়ারকে পিন করে দিল, আর সেটাই হয়তো ড্রু ম্যাকইন্টায়ার খেপে গেল, বা এখান দিয়ে হয়তো কিছু না কিছু একটা টিজ হলো, তো এটা কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। তাই দেখার বিষয় যে এই ওভারঅল ম্যাচটা কিরকমভাবে এন্ড হয়, কারণ এই ম্যাচটা কিন্তু ফিউচারের কোনো একটা ম্যাচকে টিজ করছে, আর তোমরা জানো যে সেই ম্যাচটা কি হতে চলেছে, তো দে আর নো ডাউট। কিন্তু ম্যাকডাউন হয়ে যাওয়ার পর গাইস তোমরা জানো যে ম্যাকডাউন ডার্ক ম্যাচে তো ভাই এখন প্রত্যেক সপ্তাহে কোডি রোডস আর সেথ রলিন্স খেলছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার গাইস নর্মালি স্বাভাবিক তোমরা জানো যে কোডি রোডস কিরকমভাবে ফ্যান্সদের সাথে ট্রিট করে, তো একটা ফ্যান্স মানে বাচ্চাই বলা চলে সে তো ভাই ব্যারিকেড থেকে লাফ মেরে দিয়েছিল কোডি রোডসের সাথে সেলফি তোলার জন্য, অবভিয়াসলি কোডি রোডস তারপর তো তার সাথে মিট তো করেইছে, তো কোডি রোডস তো এরকম রিয়াকশন দিয়েছে মানে হিলোরিয়াস যাকে বলতে গেলে। আবার অনেকজন তার নিচে কমেন্টে বলছে ভাই আমিও যদি লাফ মারি তাহলে কি আমিও কোডি রোডসের সাথে সেলফি তুলতে পারবো, তো কিছু বলার নেই ভাই, এরকমভাবে লাফটা মেরেছে ভাই বড় কেউ হলে তো ভাই
আলাদাই ব্যাপার হয়ে যায়। তবে তোমরা জানি যে লাস্ট টাইম সেথ রলিন্স কিরকম ফিড পেয়েছিল একজন ফ্যানের থেকে, তো ওটা আলাদা ব্যাপার। কিন্তু এই বাচ্চা ছিল, এ আর বেশি কি করবে। কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস খুবই আজেবাজে আমার যেন লাগলো, সেটা হচ্ছে গাইস, নর্মালি তোমরা জানো যে সায়না বেসলার একটা স্টম্প দেয় যেটা নর্মালি অপোনেন্ট এরকম ভাবে হাতটাকে পেঁচিয়ে দিয়ে এখানে স্টম্প দেয়, কিন্তু আজকে যখন সাশা ব্যাংকে স্টম্পটা দিচ্ছিল ওই টাইমে গাইস পেট ম্যাকাপি ওই মুভটাকে অন্য নামে ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে ফিউচার এন্ডোভার স্টম্প। এবার এই ওয়ার্ডটা, এই এন্ডোভার্স নাম মানে এই ওয়ার্ডটাকে নাকি এর আগে ইউজ করা হয়েছিল যখন ইভা মারিয়া আর নায়া জ্যাক্স যখন রিলিজ হয়েছিল WWE থেকে। তো অনেকে মানে এটা বলছে যে এটা কি টিস করছে, তো এটা সত্যি বলতে গেলে খুবই হিলোরিয়াস, এটা কিছু বোঝা যাচ্ছে না যে কি টিস করছে। আর পেট ম্যাকাপি সাডেনলি যখন এই মেনশন করেছে এই ওয়ার্ডটাকে, নিশ্চয়ই স্ক্রিপ্টের মধ্যে তো ছিলই, কিন্তু এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। বাট স্টিল বলা যেতে পারে যে একদম সেরা ছিল দে আর নোডার, আর স্পেশালি গাইজ রোমান রেন্সের এক্সপ্রেশন। কিন্তু হ্যাঁ, রেসলম্যানিয়া ব্যাকলাশ যথেষ্ট বেশি এক্সাইটমেন্ট তো আনবেই, সারা ব্যাপার। আর গাইজ আমি তো চাইবে আমার প্রেডিকশনগুলো মিলে যাক। হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখো আমরা যেগুলো দেখতে চাই সেগুলো দেখাটা খুব দরকার, কিন্তু রেজাল্ট হিসেবে খুবই অবভিয়াস, তো সেটার উপর তোমরা রিয়াকশন দিতে পারো। তো অলরেডি আছে রেসলম্যানিয়া ব্যাকলাশের একটা প্রেডিকশন ভিডিও, তো সেটা দেখলেই বুঝে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট শো।